একটা কথা তুই আমায় বলতো, তুই যে ওনাদের নিয়ে গিয়েছিলিস এই কথাটা কি প্রাসাদে অন্য কেউ জানে? না আমার তো মনে হয় না। না আমি আমি সে কথা বলতে চাইছি না, তুই কি এই কথাটা কাউকে বলেছিস? না আমি তো কাউকে বলিনি। বলবি না? আমি একটা কথা জিজ্ঞেস করছি, খুব ভেবে চিন্তে আমাকে উত্তরটা দিবি। হ্যাঁ বলুন। তুই যে বেশ কিছুটা সময় এই রাজপ্রাসাদে ছিলিস না, সেটা কি প্রাসাদের কেউ দেখেছে বা বুঝতে পেরেছে? দিদি বসুন্ধরা আমাকে দেখেছেন, আমার তো মনে হচ্ছে না খুব একটা বিপদ হবে, কিন্তু তাও ভীষণ ভয় করছে। ভয় করিস না পবিত্রা, আমরা ভেবেছিলাম কুশা এত বড় একটা অপরাধ করে পার পেয়ে যাবে, ওর কোনো শাস্তি হবে না, কিন্তু সেটা হলো কোন কিন্তু কুশা আজ ধরা পড়েছে বল, তার মানে আমাদের আমাদের পাশে ঈশ্বর আছেন, তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন রে। মহারাজ এবং রাজবি আপনাদের দুজনের কাছেই আমার অনুরোধ যে এই জ্বর নিয়ে, যে জ্বরকে বৈদ্যরা পিত জ্বর বলছেন, সেটা নিয়ে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি, আমি জানি না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মহারাজ আপনার অপরাধী আপনার সামনে দাঁড়িয়ে কি করেছে? প্রধানমন্ত্রী মশাই, আপনার স্ত্রী এবং পুত্র এখানে কি করছে? তার এক দাসীর সঙ্গে ওনাদের বলুন। দয়া করে ওকে ওর অপরাধ স্বীকার করতে, না হলে খুব দেরি হয়ে যাবে। না রাজ, ওকে দোষ স্বীকার করতে দিন। বলো তুমি কি করেছ, না হলে প্রাণে মেরে ফেলব। আমি রাজকুমারীর ওষুধের পাত্রে বিষ মিশিয়েছিলাম। চুপ করে গেলে কেন বলো? রাজকুমারীকে কে বিষ দিতে বলেছে জানো না? করো বলো। না মহারাজ। তাহলে কে বলেছিল? এই কাজ আমি নিজেই করেছিলাম, আমার একটা ব্যক্তিগত রাগ থেকে। যাও দৌড়ে যাও, গিয়ে দেখো কে তীর মারলো। এখন যখন প্রমাণই হয়ে গেছে যে রানীমার কৌরবকে নির্দোষ, তখন এটাই বোধ হয় সঠিক সময় ওদের মুক্ত করে দেওয়া। মন্ত্রীমশাই আপনাকে আর উৎকর্ষকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমার মুখে আর ভাষা নেই। এভাবে বলবেন না, এখন সবকিছু ঠিক হওয়ার পথে। আমাদের এখন সেদিকেই নজর দেওয়া উচিত। আমাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। এরকম আনন্দের দিনে আমরা অতীতের কথা মনে করে কেন নিজেদের কষ্ট দেব বলো? Thank you.